হাই ব্রিবান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকের এপিসোডে থাকছে কলার মোচা রান্না কলার মোচা রান্না করব আজকে আমি সরিষা বাটা দিয়ে তো চলুন নিই ওই কলার মোচা রান্না করার জন্য আমার কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে আমি এখানে নিয়েছি কলার মোচা একটি আর এখানে নিয়েছি আমি টু টেবিল স্পুন পরিমাণ সরিষা নিয়েছি আস্ত সরিষা যেটা কালো কিনতে পাওয়া যায় সেটা আমি ব্লেন্ড করে নিব লাস্টে আর এখানে নিয়েছি কলার মোছা আর এই কলার মোছাটা হলো আমাদের গাছের একদম ফ্রেশ সেই জন্য আমার কাছে আরও বেশি ভালো লাগতেছে আর আজকে এই কলার মোছাটা আমি কিভাবে রান্না করি সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমে আমি কলার মোছা থেকে যে ভিতরের অংশটুকু খুলে নিচ্ছি কলার মোছা রান্না করা কিন্তু একদমই ইজি হয়তো ওনাকে রান্না করতে জানে না সেই জন্য হয়তো আমি আজকে শেয়ার করতেছি আপনাদের সঙ্গে আর আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো কলার মোচাটা কীভাবে রেডি করতে হয় সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি কলার মোচার ভিতরের ফুল ফুলের মধ্যে কিন্তু এরকম একটা শক্ত কাঠির মতো থাকে যে এরকম এটা আমি খুলে ফেলে দিচ্ছি আর একটা প্লাস্টিকের মতো এরকম নরম থাকে সেটাও খুলে ফেলে দিচ্ছি ঠিক এইভাবে কিন্তু আমি সবগুলো কলার ফুল এক এক করে বেছে নেব আপনাদের সুবিধার জন্য আমি আর একটা কলার ফুল দেখাচ্ছি ঠিক এইভাবে এই কাঠি অংশটুকু ফেলে দিতে হবে এটা একদম শক্ত কাঠির মতো কিন্তু থাকে তো সবগুলো ফুল আমার এখন রেডি করা হয়ে গিয়েছে আমি ভালোভাবে ধুয়ে পয়সা করে নিয়েছি এখন এই কলার ফুলটাকে আমি সিদ্ধ করে নেব অবশ্যই এটাকে সিদ্ধ করে নিতে হবে তা হলে কিন্তু যখন রান্না করা হবে তখন কিন্তু এটা একটু কষ লাগবে কলার মোচা কিন্তু অনেক কষ তো এটাকে অবশ্যই সিদ্ধ করে নিতে হবে আর এই কলার মোচাটাকে আমি সিদ্ধ করে তারপর একটা স্ট্যানারে ছেঁকে নেব ছেঁকে নেওয়ার পর এই কলার মোচাটাকে ব্লেন্ড করে নিতে হবে ঠিক একদম ভর্তার মতো হবে এই কলার মোছাটাতে অলরেডি আমার কলার মোছাটা সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন আমি একটা স্ট্যান্ডারে ছেঁকে নিয়েছি তারপর এটাকে ঠান্ডা করে এখন ব্লেন্ড করে নিচ্ছি আর ব্লেন্ড করার সময় আমি অল্প পরিমাণে পানি দিয়ে তারপর এটাকে ব্লেন্ড করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এখন একটা পেস্ট তৈরি হয়ে গিয়েছে তো এখন আমি রান্নাটা বসে দিয়েছি আমি সয়াবিন তেল দিয়েছি প্রথমে আর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে হালকা একটু ব্রাউন করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটি তেজপাতা তাজপাতাটাকে আমি চার টুকরা করে কেটে দিয়েছি আর হাফ টেবিল স্পুন পরিমাণ দিয়ে দিলাম হলুদের পাউডার মরিচের পাউডার আর স্বাদ মতো লবণ আর ধনিয়ার পাউডার জিরার পাউডার লাস্টে দিয়ে দিচ্ছি গরম মশলার পাউডার সামান্য পরিমাণ দিয়েছি দিয়ে এখন মশলাটাকে একটু আমি কষিয়ে নিচ্ছি তারপর অ্যাড করবো সরিষা বাটা অল্প পরিমাণে আমি নিয়েছি আর কিছুক্ষণ আগে কিন্তু আমি অবশ্য সরিষাটা দেখিয়েছিলাম সেটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি তো এখন টু টেবিল স্পুন পরিমাণ সরিষা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে তারপর এই মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব তো আপনারা চাইলে সরিষাটা না দিলেও চলবে তো সরিষা দিলে খেতে ভালো লাগে আর ফ্লেভারটা খুবই সুন্দর আসে সেই জন্য আমি দিয়েছি তো এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর এই সরিষাটা দেওয়ার কারণে কিন্তু এই কলার মোছাটা খেতে খুবই ভালো লাগে অনেক সময় দেখা যায় কলার মোছা আমরা কাঁচাও কিন্তু ভর্তা করে খেয়ে থাকি তো এইভাবে রান্না করেও খাওয়া যায় আপনারা অবশ্যই এটা ট্রাই করে তারপর আমাকে জানাবেন যে কেমন হয়েছে গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন আর আপনারা ইচ্ছা করলে এটার মধ্যে নারকেল দিতে পারেন যাদের ঘরে নারকেল কোরানো আছে আস্ত নারকেল কুড়িয়ে তারপর দিয়ে দিতে পারেন তাতেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো লাস্টে আমি কলা মোছাটা দিয়ে দিয়েছি দিয়ে এখন জার্সি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এটার মধ্যে আর কোনো কিছু ম্যাড করবো না লাস্টে আমি সরিষা দিয়ে মানে সরিষার তেল দিব অল্প পরিমাণে আর চার পাঁচটা কাঁচামরিচ তা আমার খুব ভালোভাবে কিন্তু কলা মোচাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি টু টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল আর চারটি কাঁচামরিচ দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি জাস্ট দুই এক মিনিটের মতো কষিয়ে নেব তারপর আমি কলার মোছাটাকে নামিয়ে নেব আর খুবই মজা হয়েছে এই রেসিপিটি তো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে অনেক ইজিভাবে কিন্তু আমি রান্নাগুলো দেখানোর চেষ্টা করি আর রান্না তো ইজি হওয়াই চাই আমি যেটা মনে করি তো তৈরি হয়ে গেল আমার কলার মোছা রান্না সরিষা বাটা দিয়ে আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক দেবেন আর শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট এপিসোডে যে কোনো একটা রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ সবাইকে